Sir, assalamualaikum. Waalaikumsalam. Sir, assalamualaikum. Waalaikumsalam. Halo, tuh sobai. Ya, sir, apa semuanya sih? Assalamualaikum. এরা আছো আমার সাথে দেখা যাচ্ছে মাহিনী নুরা ওয়াজিহা হুসাইন রোহান ওয়াসিকা সুমিয়া আক্তার মিম তো প্রিয় শিক্ষার্থীরা অনেকে আছো আমরা দেখতে পাচ্ছি এখন যারা আসে নাই ওদের জন্য আমরা একটা মিনিট ওয়েট করি তারপর আমরা ক্লাস শুরু করে দিব এখনো অনেকে আসে নাই একটু আমরা একটা মিনিট ওয়েট করি তো তোমরা আমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো আমরা তো টাকা পয়সা অঙ্কগুলো করলাম টাকা পয়সা অঙ্ক তো আমরা করতেছি তোমরা দেখতেছো টাকা পয়সার এই বিষয়গুলা তো কোনো প্রবলেম হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে নো স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো অনেকে তবু দেখি যে 1 টাকা সমান 100 পয়সা বুঝতে অনেকে কষ্ট হচ্ছে এটা আমি দেখেছি যে 1 টাকা সমান 100 পয়সা এটা যাতে বুঝতে কষ্ট কম হয় কেমন বুঝতে যাতে এতে কষ্ট কম হয় তার জন্য চেষ্টা করবে 1 টাকা সমান 100 পয়সা এটা মনে রাখার চেষ্টা করবে ওয়ালাইকুম সালাম আস্তে আস্তে ধীরে ধীরে স্টুডেন্ট সঙ্গে আসতেছে 1 টাকা সমান 100 পয়সা এই চ্যাপ্টারটা তেমন কিছু নাই এটা বুঝতে পারলে তুমি অঙ্কগুলো করতে পারবে এমন একটা অবস্থা যে 1 টাকা সমান 100 পয়সা আর কিছু না কেমন আমরা যাতে এটা বুঝতে পারি সবাই 1 টাকা সমান 100 পয়সা খেয়াল করবা আমরা আর একটু ওয়েট করে দেখি স্টুডেন্ট সংখ্যা আর আমাদের অনেক স্টুডেন্ট সংখ্যা ক্লাস থ্রিতে প্রেজেন্ট থাকে সব সময় আজকে আমরা তোমাদের যোগ্যতা ভিত্তিক করাবো হবে আজকে আমরা যোগ্যতা ভিত্তিক করাবো তোমাদেরকে যোগ্যতা ভিত্তিকে কিছু অঙ্ক টাকা পয়সার বিষয়গুলোতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বসেছিলাম অনেকক্ষণ এখন আমরা যে পেজে ছিলাম গতকাল আমরা কত কত নম্বর পেজে ছিলাম 7 পর্যন্ত কিন্তু করছি ঠিক না 7 পর্যন্ত করছি এটা তো 81 পেজে 81 পেজে এখন 8 নম্বরটা একবার আমরা দেখব 8 নম্বরে কি লেখা আছে কষ্ট আট নম্বরে কি লেখা আছে কে বলতে পারবে আট নম্বর অঙ্কটাতে কি লেখা আছে বা কি করতে হবে সে বলতে পারবে যে 8 নম্বরে এই কাজটা করতে হবে রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো তার কাছে কত টাকা থাকলো তার কাছে কত টাকা থাকলো থাকলো তো থাকে বা থাকলো এরকম একটা বিষয় নাসিফ আছে আমাদের সাথে যারা আছো আমি আবার বলছি আমরা স্লাইড ওপেন করছি তাহলে আমরা স্লাইড ওপেন করছি যারা আছো তাদেরকে সাথে নিয়ে আমরা আজকে আছি অধ্যায় 3 সাথে 81 নাম্বার পেজে আমরা আছি 81 নাম্বার পেজে কয়েকটা অঙ্ক বাকি আছে এই কয়েকটা অঙ্ক করানোর পর 81 পেজে যে কয়েকটা অঙ্ক বাকি আছে এগুলো করানোর পর আমরা যোগ্যতা ভিত্তিক দেখবো আশা করি 2টা যোগ্যতা ভিত্তিক আমরা আজকে করতে পারবো এবং অঙ্কের সংখ্যা গতকালের চেয়ে একটু কমই আছে
এখন অঙ্কের সঙ্গে আরেকটু কমে যাবে গা, তুমি দেখে নাও। পরিচিতি অধ্যায় 7 লেকচার 3 পেজ নাম্বার 81, সাথে যোগ্যতা বিষয়ে সমস্যা থাকবে। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো? প্রিয় শিক্ষার্থীরা, তার কাছে কত টাকা থাকলো এটা আমরা কিভাবে বের করব, কে বলতে পারবে? বিয়োগ করে, স্যার বিয়োগ করে। বিয়োগ করে, ধন্যবাদ। বিয়োগ করে আমরা এটা বের করতে পারি, খুব সহজে আমরা বিয়োগ করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখবো, রিয়ার কাছে ছিল 100 টাকা, ছিল কোনো পয়সা ছিল? নো স্যার। যেহেতু পয়সা নাই, যেহেতু পয়সা নাই তাহলে আমরা কি লাগবো, পয়সার জায়গায় আমরা কি লাগবো? আমাদের যোগ বা বিয়োগ করতে, যোগ করার সময় না লাগলেও, বিয়োগ যোগ করার সময় জিরো না লাগলেও বিয়োগ করার সময় লাগে। তাহলে আমরা দুটো স্যার পয়সা আছে, 65 পয়সা, 65 পয়সা তো হচ্ছে যে বইয়ের বইয়ের জায়গায় টাকা, 100 টাকার সঙ্গে তো 65 পয়সা হবে না, 65 পয়সা হচ্ছে 69 টাকার সাথে। এখন আমরা সবাই দেখি, তোমরা বিয়োগ করো তো, দেখো বিয়োগ করে বলো কত হলো। আনমিউট করবে, দেখি বিয়োগ করে বলো কত হলো। বিয়োগ করে বলো কত হলো। এখন তুমি বলো কেন, কেন কোনটা হবে তাহলে বলো, কি হবে বলো। না স্যার, শূন্য পয়সা কেন হলো, দোকানদারকে দিলো 100 টাকা শূন্য পয়সা, পয়সা নাই তাই শূন্য হবে, পয়সা দেয় নাই। তুমি বিয়ে কেমনে করবা, ধরো আমি শূন্য লিখি নাই, তাহলে তুমি কেমনে বিয়ে করবা? 65 পয়সা উপরে ডবল জিরো থাকবে, নিচে কি থাকবে? স্যার ওয়েট, হ্যাঁ উপরে ডবল জিরো, উপরে 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 যদি ডবল জিরো থাকে কেমন, আবার নিচে যদি কি থাকে, নিচে যদি কিছু 65 থাকে তাহলে তুমি কিভাবে কাজটা করবে? উপরে আছে তোমার, উপরে কিছু নেই, ধরো তুমি শূন্য পয়সা লেখলা না, তুমি শূন্য পয়সা লিখলে না, ঠিক আছে, তাহলে তুমি কিভাবে বিয়ে করবা এখন আমাকে বলো। 30 টাকা 35 পয়সা লিখেছি, তুমি তখন প্রশ্নটি করনি, আজকে প্রশ্নটি করেছো, তার মানে আগে 29 টাকা 35 পয়সা, 29 টাকা 35 পয়সা না, 30 টাকা 35 পয়সা, 99 টাকা হবে। যারা শেষ করতে পারোনি একটু লিখে নাও। একটা বিষয় হলো, আমার যা যা বুঝে নেওয়ার আমি প্রথম থেকে বুঝে নেবো, আমরা যখন প্রথমেই এই কাজটা করেছি তখনই প্রশ্নগুলো করা উচিত ছিল যে কেন এটা ডাবল জিরো হলো। আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাস করছি, এই কাজটা অনেক আগে আমরা শেষ করেছি। যেহেতু আমরা বিয়োগ করব বা যোগ করব, যেটা করো না কেন, যেখানে কেউ নেই সেখানে শূন্য, শূন্য। ওয়ালাইকুম সালাম, যেখানে কেউ, আচ্ছা শেষ করে, ঠিক আছে, এরপর তো যদি তুমি নিজে নিজে করতে পারো পরেরটা করে নিবে, যদি নিজে নিজে করতে পারো তাহলে করে নিবে। স্যার এটাকে এখন দিবেন? হ্যাঁ এটা ফার্স্ট, তুমি এটা ফার্স্ট অঙ্ক, তুমি একটা কাজ করো, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা এই অঙ্কটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তুমি হয়তো লিখতে সময় লাগবে, প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন 81 নাম্বার পেজে আছে, প্রশ্ন 81 নাম্বার পেজে আছে, আচ্ছা আর কারো কি বাকি আছে? আমরা তাহলে চলে আসি আবার, হ্যাঁ আর একটা দিব, ঠিক আছে, কিন্তু ওই কারো বাকি আছে কিনা একটু জানতে চাচ্ছি, কারণ যদি কারো বাকি থাকে তখন সে আবার রাগ করবে। কেমন, কারো কি বাকি আছে?
বাকি নেই তাহলে আমরা পরের পেজে আসি রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল দোকানদার রতনকে কত টাকা ফেরত দেবে আমরা কিভাবে করব প্রথমে কি লিখব দোকানদারকে দিল 50 টাকা শূন্য পয়সা ধন্যবাদ তারপর কি লিখব চানাচুরের মূল্য হচ্ছে 35 টাকা 75 পয়সা বিয়োগটা করে আমাকে বলো কত হলো বলো বুঝে নাই যে শূন্য পয়সা থেকে 75 কেমনে আসবে আচ্ছা কালকে যখন ক্লাস করতে পারো না কালকে তুমি ই-লার্নিং থেকে দেখবে কেমন কালকে ই-লার্নিং থেকে তুমি দেখবে এখন তুমি এই অঙ্কে থাকো 9 নম্বর অঙ্কে থাকো এবং 9 নম্বর অঙ্কে লেখা আছে চানাচুরের দাম 35 টাকা 75 পয়সা এটা বই আছে তুমি বই নাও 81 নম্বর পেজ নাও 81 নম্বর পেজে তুমি 9 নম্বরটা দেখতে পাবে এখন আমরা যোগ করব না বিয়োগ করব কিভাবে বিয়োগ করবে এটা দোকানদার ফেরত দিবে 14 টাকা 25 পয়সা আচ্ছা আমরা শূন্য থেকে 75 তো বিয়োগ যাবে না আমরা এক ধার নিব টাকা থেকে এক ধার নিলে হয়ে যাবে 100 পয়সা 100 পয়সা থেকে 75 বিয়োগ করলে 25 আর 25 পয়সা 35 বিয়োগ করলে 14 অঙ্কগুলো কি আসলে কঠিন অঙ্কগুলো কি বেশি কঠিন নো স্যার খুবই সহজ পয়সা না স্যার আজকে আমাকে সকালে বাবা বুঝিয়ে দিয়েছিল ধন্যবাদ তোমাকে বুঝে নেওয়ার জন্য আমি পারি নাই তাই আমাকে বাবা বুঝিয়ে দিয়েছে কারণ আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তোমাদের দাদা শেষ করতে পেরেছো যদি আর কেউ বাকি থাকো একটু শেষ করে শেষ করে নাও দ্রুত করে নাও শেষ আমরা পরের অঙ্কে চলে আসবো স্যার আমার লেখা শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে একটু সময় দিই বাকিদেরকে একটু অনেকের বাকি অনেকের শেষ হয় নাই কেমন তখন তো ওরা মন খারাপ করবে একটু লিখে নাও আমাদের তার বেশি তাড়াহুড়া নাই আর একটা অঙ্ক আছে আর দুইটা চক্রবর্তী আছে কেউ বাকি আছো বাকি থাকলে রেসপন্স করো তাহলে আমরা অন্য পেজে চলে যাই যাদের শেষ ওদের বলতে হবে না যদি কারো বাকি থাকে শুধুমাত্র সে বলবে যে তার বাকি আছে কারো বাকি আছে আমরা এখন আজকে যেখানে আছি সেখানে থাকো তাহলে আমরা 9 নম্বর শেষ করেছি আমরা 10 নম্বর আসবো না স্যার 10 নম্বর কোথায় স্যার 10 নম্বর না ভুল বলতেছি যোগ্যতা ভিত্তিক সমস্যা আসবো যোগ্যতা ভিত্তিক সমস্যা দেখে নাও সুমনের 80 টাকা 50 পয়সা ছিল তার বাবা তাকে বাজার করার জন্য 120 টাকা দিলেন ক সুমনের মোট কত টাকা হলো খ সুমন 160 টাকা 75 পয়সার বাজার করলো তার কাছে কত টাকা অবশিষ্ট রইল আমরা এই প্রশ্নটা চাইলে লিখতেও পারি চাইলে স্ক্রিনশট নিতে পারি কেমন যেহেতু প্রশ্নটা আমাদের কাছে নেই ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো যেটা আমাদের সময় আছে আমাদের আর তেমন কোনো তাড়া নেই সময় আছে আমাদের প্রায় 25-20 মিনিটের উপর আছে তোমরা লিখতে পারো প্রশ্নটা দ্রুত লিখে নাও তারপর অঙ্কটা আমরা সলভ করব প্রশ্ন লেখা হলে আমাকে বলবে তাহলে আমরা আজকে অধ্যায়টা শেষ করছি আর আজকে না আমরা আগামীকালও অঙ্ক মানে তো আগামী ক্লাসে আমরা অঙ্ক রেখেছি এই যোগ্যতা ভিত্তিক এরপর অষ্টম অধ্যায় আসবো এখন না অষ্টম অধ্যায় আসবো না আমরা
স্যার বলো। আচ্ছা, আপনি কি বইয়ের থেকে আলাদা করে দেন, কি আলাদা মানে অন্যরকম অন্যরকম? যোগ্যতা ভিত্তিক মানে কি বলতো আমাকে? যোগ্যতা ভিত্তিক মানে তো বই মতো কিন্তু কোনো না অঙ্ক না, থাকে না। সুজন 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য এখানে বাজার করার জন্য রেখে যান বাবা। আরে তোমাকে এখন বুঝতে পারলাম না, যোগ্যতা ভিত্তিক মানে তো যে কোনো জিনিস থাকবে, তোমাকে শুধু নিয়মটা ঠিক থাকবে, যে কথাবার্তা সব ভিন্ন হয়ে যাবে, বইয়ের সাথে মিল থাকবে না, বইয়ের সঙ্গে মিল থাকবে তার যোগ্যতা ভিত্তিক হবে না, বইয়ের সঙ্গে মিল থাকবে না, কেমন খেয়াল লাগবে। ক্লাস ফোরে কিন্তু 100% যোগ্যতা ভিত্তিক, এবং বেশিরভাগ জায়গায় তুমি দেখবে যে ক্লাস থ্রিতেও কিন্তু 100%, তোমাদের শুধু স্যার অভ্যস্ত করার জন্য কম রাখা হলো। বলো, স্যার, ওই ক্লাস 3 থেকে কি যোগ্যতা ভিত্তিক শুরু? শুরু হ্যাঁ ক্লাস থ্রিতে যোগ্যতা শুরু এবং 100% যোগ্যতা ভিত্তিক, আমরা তো তোমাদের 100% করাচ্ছি না, 2টা 3টা অঙ্ক দিচ্ছি যোগ্যতা শুধুমাত্র, যাতে তোমরা অভ্যস্ত হতে পারো, অভ্যস্ত হলে পড়ার কষ্ট হবে না। একটু প্রশ্ন দেখাও। আচ্ছা, ক নম্বরে স্যার, আমি সুমনের এখন মোট, সুমন, ওই সুমনের, সুমন হ্যাঁ 160 টাকা এখানে আচ্ছা ঠিক আছে, ক ক নম্বরে। নম্বর সুমনের মোট কত টাকা হলো, কি করতে হবে, কে বলতে পারবো? স্যার স্যার ক নম্বর করতে হবে, নম্বর করতে হবে। করতে হবে না, আমরা তাহলে লিখবো সুমনের আছে বা ছিল 80 টাকা 50 পয়সা, বাবা দিল 120 টাকা, ডবল থ্রি লিখলাম আমরা, যোগটা তোমরা করে আমাকে বলবে কত হলো। আন করবে না, আনমিউট রাখো, আনমিউট করবে, এটাকে আমি দেখি আনমিউট করবে, রোহান 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 না, এখানে আমি বলি খালিদ আনমিউট করবে, নাসির শ্রেয়ান আনমিউট করবে, আচ্ছা এখন আমাকে বলো যোগ করলে কত হয়। স্যার 200 টাকা 50 পয়সা। 200 টাকা 50 পয়সা, ঠিক আছে 200 টাকা 50 পয়সা হলো। খ নাম্বার দুইশো বলা, টাকা পঞ্চাশ পয়সা 200 টাকা 50 পয়সা, দুইশো টাকা পঞ্চাশ পয়সা 200 টাকা 50 পয়সা শুদ্ধ উত্তর, 300 টাকা তো হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে এর পরেও আমাদের আরো কিছু অঙ্ক আছে আমরা করব, প্রথমে জানতে চাচ্ছি খ নম্বরে, খ নম্বরে যে লেখা আছে খ নম্বরে কে কথা বলতেছে কিন্তু বুঝা যাচ্ছে কেনা, বারবার বলছি তোমরা আনমিউট করবো, কথা আমার সঙ্গে বললে মিউট হবা, কথা শেষ হলে আনমিউট হবা। সুমনের 160 টাকা 75 পয়সা বাজার করালো, বাজার করলো, তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো, কি করতে হবে, কে বলতে পারে? বিয়োগ স্যার, বিয়োগ বিয়োগ করতে হবে না, তাহলে আমরা ফার্স্ট বিয়োগ ফার্স্ট আমরা কি লিখবো, প্রথমে কি লিখবো, কে বলতে পারবে, ফার্স্ট লাইন কি লিখবো? সুমনের ছিল 200 টাকা 50 পয়সা, আচ্ছা এরপরে কি লিখবো, এরপর কি লিখবো, বাজার করলো 160 টাকা 75 পয়সা, এরপর যোগ করো, বাজার করলো 160 টাকা 75 পয়সা, রইলো তার কাছে অবশিষ্ট রইলো, আস্তে আস্তে বিয়োগটা করি, বিয়োগ করি,
স্যার 40 টাকা 75 পয়সা, স্যার 40 টাকা 75 পয়সা। আচ্ছা 100 থেকে স্যার 40 টাকা 75 পয়সা, স্যার 39 টাকা 75 পয়সা, 39 টাকা 75 পয়সা, 40 টাকা চেঞ্জ, স্যার 40 টাকা 75 পয়সা, 39 টাকা 75 পয়সা, 39 টাকা 39 টাকা। আচ্ছা দেখি আর কারো কিছু হয় কিনা, স্যার আমি 39, স্যার আমি 40, স্যার আমি 40। এক টাকা ধান নিতে হবে, এটা অনেকে ভুলে গেছে, এক টাকা ধান নিতে হবে বা অনেকে ধান নিয়ে 39, অনেকে ধান নিয়েছে কিন্তু দেয় নাই, এটা কিন্তু ভালো লক্ষণ না, টাকা ধান নিলে দিয়ে দিতে হবে, দিতে হবে টাকা ধান নিয়ে দিতে হবে, 39 স্যার, 39 টাকা 75 পয়সা, যদি থাকে তাহলে অবশ্যই কি করবে, যদি কারো বাকি থাকে তাহলে অবশ্যই যাদের শেষ ওর স্টক থাকো, আমরা দেখি কারো বাকি আছে শুনতে পাবো, তাহলে তাহলে পরে আবার ওকে দেখাইতে হবে। টাকাটা বুঝে নাই, আমি বুঝাবো, শ্রেয়ান বাকি আছো, টাকা বুঝে নাই বলছে, শ্রেয়ান কোন টাকা বুঝে নাই বলো, 200 টাকা বুঝে নাই, 160 টাকা বুঝে নাই, না 39 টাকা বুঝে নাই, কোনটা বুঝে নাই, 39 টাকা। তুমি কত দিয়ে কত বিয়ে করতে চাচ্ছ সেটা বলো, তুমি কত দিয়ে কত বিয়ে করবা, 200 থেকে 160, তোর উপরে একটা ছোট একটা লাল করে এক লেখা আছে দেখতেছো, আমি রেড কালার দিলাম চোখে দেখার জন্য, একটা কি যোগ নাকি বিয়োগ, বিয়োগ, দেখো আমি তোমাদের জন্য কত কষ্ট করছি, ওটাও লিখে দিলাম বিয়োগ, এক বিয়োগ কেন বসে যা বলো তো, বিয়োগ করে বলো তো, বলো তো বিয়োগ কেন হয়েছে, শ্রেয়ান শ্রেয়ান নাকি 200 থেকে না 50 থেকে 75 বিয়োগ হয় না, 200 থেকে এক ধার নিছো, 200 থেকে এক কি নিছো, ধার নিছো, ধার নিলে ধার নিলে তোমাকে ফেরত দিতে হবে না, 75 কেমন সেটা বুঝছো, আগে সেটা বলো, তো 75 বুঝতে এটা বোঝা কথা, তো 200 থেকে তুমি যে এক ধার নাও তাহলে এক কমে গেল না, তাহলে কত হলো, 200 থেকে এক ধার নিলে কত হয়, এক কমে গেলে কত হয়, প্রশ্নটা একবার লিখে নাও, সময় আছে আমাদের, দুইটি খাতার মূল্য 70 টাকা এবং একটি কলমের মূল্য 45 টাকা 40 পয়সা, জয় দোকানদারকে 100 টাকার নোট দিল, ক জয় মোট কত টাকা খরচ করলো, খ দোকানদার জয়কে কত টাকা ফেরত দেবেন, ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা প্রথমে লিখে নিব, তারপরে বাড়ি তারপর আমরা কি করব, এটা হিসাব করব।
জয় মোট কত টাকা খরচ করলো, কি করবো, যোগ করবো না বিয়োগ করবো? যোগ। দেখো দেখি অন্য কেউ বলো ঠিক আছে কিনা, যোগ ঠিক আছে? ইয়েস স্যার, প্রথমটা যোগ করব। ঠিক আছে ধন্যবাদ, তার মানে তুমি অঙ্ক বুঝতে পেরেছো। অনেকে বলে যে খরচ করতে মানে বিয়ে করতে হয়, খরচ বললে বিয়ে করতে হয় না, বাকি কত টাকা আছে সেটার জন্য বিয়ে করতে হয়। যে কত টাকা বাকি রইলো এটা বললে কি করতে হবে, বিয়ে করতে হয়। কেমন অর্থাৎ দোদুল্যমান থাকা উচিত নাই, দ্রুত শুদ্ধ আমাদের জানতে হবে, শুদ্ধটা কি হয় সেটা জানতে হবে। আমরা প্রথমে দেখব দুটি খাতার মূল্য 70 টাকা শূন্য শূন্য পয়সা এবং একটি কলমের মূল্য 45 টাকা 40 পয়সা। তাহলে আমরা যোগ করব, যোগফল কত হলো আমাকে একটু জানাবে। আরে কত হলো যোগ করে আমাকে জানাবে। ২৪ টাকা ৬০ পয়সা আমাকে এক ধান নিতে হবে না, এটা যোগ করতে ১১৫ টাকা ৪০ পয়সা। কত? ১১৫ টাকা ৪০ পয়সা। ঠিক আছে ৪০ পয়সা। ঠিক আছে ধন্যবাদ তোমাকে। আর খালিদিতা কি কারণে বুলোলো, তুমি কি বিয়ে করছো, কেন বিয়ে করছো? ধন্যবাদ, তোমার লেখা শেষ, খুব খুশি হলাম। তাহলে মোট খরচ আমরা পেলাম ১১৫ টাকা ৪০ পয়সা, ওয়াসিয়ার লেখা শেষ। ওয়াসিয়া তুমি দেখি খ নাম্বারটা নিজের চেষ্টা করে দেখো পারো কিনা, খ নাম্বারটা চেষ্টা করে দেখো পারো কিনা। তাহলে আমরা খ নাম্বার আসছি, খ নাম্বার সবার শেষ, সবাই করতে পারছো খ নাম্বার, কারো প্রয়োজন নো স্যার? নো স্যার। আচ্ছা বাকি বাকি তো নেই কারো? তাহলে আমরা খ নাম্বার চলে আসি, খ নাম্বার বলা হচ্ছে, আচ্ছা দোকানদার জয়কে কত টাকা ফেরত দিন, প্রথমে কি লিখবো আমরা, কে বলতে পারবে প্রথমে কি লিখবো? দোকানদারকে দিল ২০০ টাকা, দোকানদারকে দিল ২০০ টাকা। এরপর আমরা হিসাব করলাম, দোকানদারকে দিল, জয় দোকানদারকে দিল ২০০ টাকা, ডাবল জিরো লেখলাম। করে নাও, কোন সমস্যা নেই, বিয়ে করলে বিয়ে করো। বিয়ে করে বলো কত হলো,
আনমিউট করবে, যারা মিউট হয়ে বসে আছো একটু আনমিউট করবে কষ্ট করে। ৮৪ টাকা ৬০ পয়সা ৮৪ টাকা ৬০ পয়সা দেখি অন্য কারো কিছু হয় কিনা। তাহলে আর কেউ তো বলছে না, শুধু একজন বলেছে। একজন বলেছে, আমরা সবার কাছ থেকে আশা সবার কাছ থেকে উত্তরটা আশা করছি, সবাই একটু বলতে পারো। বলো, আমার আমার উত্তরটা তো হচ্ছে ৮৪ টাকা ৬০ পয়সা। আচ্ছা, আর কেউ কি আছে কিনা আমি জানতে চাচ্ছি। ৮৪ টাকা ৬০ পয়সা তাহলে আমরা দেখে নিই ঠিক আছে কিনা। এটা এক ধার নিলাম, ৮৪ টাকা ৬০ পয়সা ৮৪ পয়সা। ধন্যবাদ তোমাদের শুদ্ধ উত্তর দেওয়ার জন্য। কারো যদি বাকি থাকে অঙ্কটা একটু দ্রুত শেষ করে নাও। আচ্ছা, এরপরে কি আছে আমরা দেখি, এরপরে কোনো অঙ্ক আছে কি? আমরা অনেকে শেষ হয়নি, এত শেষ হয়নি, ওদের একটু শেষ করতে হবে, সময় সুযোগ দিতে হবে। আমাদের কি আর কোনো অঙ্ক আছে দেখি না? আমি তো তোমার মতো পেজ দেখছি, একটা পেজ দেখছি না আমি, এরপরে পেজ কি আছে সেটা তোমার মতো আমিও দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে যারা আছো আমরা আবার বলছি, আমাদের এই অধ্যায়টা খুবই সহজ, খুবই সহজ, তেমন কোনো সমস্যা নাই। টাকা পয়সার অঙ্কটা কিভাবে আসে এটা আমরা জেনেছি, ঠিক আছে। ১ কিলোগ্রামে কত গ্রাম তাও আমরা জেনেছি, ঠিক আছে। ১ লিটারে কত মিলিলিটার, এ ধরনের বিষয়গুলো ছিল প্রথম দিকে। আচ্ছা, কারো কি বাকি আছে এই পেজটা? আমরা সরিয়ে নেব পেজ, কারো নেই। আচ্ছা, সরিয়ে দিলাম। সবাই ডায়েরিটা দেখে নাও, যোগ্যতা ভিত্তিক রাখলাম আমরা ১-২। তোমরা সবাই প্রশ্নগুলো স্ক্রিনশট রাখতে পেয়ে পেয়েছো বা খাতা লিখে নিয়েছো? কোনো প্রয়োজন আছে থাকলে এখন বলতে হবে। আমি খাতা লিখে নিয়েছি স্যার। আচ্ছা, আমি সব স্ক্রিনশট নিয়েছি। নাও নেই। আচ্ছা, তোমাকে আমি প্রথম দিকে আবার একটু দেখাচ্ছি, প্রথম পেজ থেকে একদম প্রথম থেকে দেখাচ্ছি, প্রথম থেকে, বিশেষ করে যোগ্যতা ভিত্তিক। এটা প্রথম যোগ্যতা ভিত্তিক দেখে নাও, একদম আনসার সহ দেখে নাও। এটা প্রথম প্রথম যোগ্যতা ভিত্তিক ১ নাম্বার, তাহলে তোমরা স্ক্রিনশট রাখতে পারো। উত্তরের জন্য ঠিক আছে। তাহলে ২ নাম্বার যদি যাদের প্রয়োজন তারা দ্রুত লিখে নাও। তুমি কোথায় ছিলে? ২ নাম্বার দেখে নাও, ২ নাম্বারটা নাও। প্রথমটা নিতে পারো না কেন? তুমি কোথায় ছিলে? আচ্ছা, তো প্রথমটা ও নিতে পারেনি বলতেছে, এখন একবার নিতে না পারলে এই সমস্যা। দেখে নাও, নিয়েছো, তাহলে ঠিক আছে। আমরা বাড়ির কাজ হিসাবে রাখলাম, তোমাদের কত বাড়ির কাজ? ১ আর ২ নং ১ এবং ২ নং
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।